শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনকার মতো আজও আমাকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে, আর মেয়ে যাবে পরীক্ষা দিতে, ওর ক্লাস 9-এর ফাইনাল এক্সাম চলছে, মানে আজকে থেকেই শুরু হলো, তাই ও রেডি হয়ে নিচ্ছে আর ওর সাথে সাথে আমিও উঠে গেছি। আমি অবশ্য খানিকক্ষণ আগেই উঠেছি, তার এদিকে কতগুলো জামা কাপড় নিচে পড়েছিল, তো যেগুলো কাচার সেই জামা কাপড়গুলো আমি নিয়ে চলে গেলাম, আর ভালোটা খাটের মধ্যে তুলে রাখলাম। তো জামা কাপড়গুলো তুলে টুলে এই যে আমি ঘরটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নেব, আর বাড়িতে যেহেতু এখন কাজ হচ্ছে, থেকে থেকে খালি বালি কিচকিচ করে ঘর দুয়ার, আর যেহেতু পাড়িয়ে পাড়িয়ে আসা হয় তো সেই কারণেই ঘর ঝাড় দেওয়া। আর ওদিকে আমি ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে আমাকে আগের দিন বলে রেখেছে যে মা আমি ছোলা সিদ্ধ খেয়ে তারপরে স্কুল যাব, তাই আমি ছোলাটা নুন দিয়ে সেদ্ধ বসিয়ে নিয়েছি। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি ছাঁকনি দিয়ে ঠান্ডা জলে সেঁকে দেবো, যাতে খেতে ওর সুবিধা হয়। ওর বাবাও তাড়াতাড়ি করে উঠে গেছে, উঠে এসে দাঁত ফাত মেজে রেডি হয়ে গেছে, মেয়েকে আজকে আর হাঁটিয়ে নিয়ে যাবে না, সাইকেল করে নিয়ে যাবে। আর আমি ওদিকে ছোলাটা সেদ্ধ করে ব্রাশ করে নেবো। তো এখনও আমার বাসি কাজ কিচ্ছুই হয়নি, না উঠান ঝাড় দেওয়া হয়েছে, না ঘরের কোনো বাসি কাজ করা হয়েছে। মেয়ে বেরিয়ে গেলে তারপরে সমস্তটা করে নেবো। আর এখানে এই যে সিমেন্ট বালি এগুলো এরা আর কি মিস্ত্রিরা দিতে এসছে, মেয়েরা এদিকে আমি খাতাটাকে নিয়ে দাঁড়িয়ে আছি, যেহেতু ও খাতাটা নিয়ে তারপরে যাবে। মেয়ে চলে গেল ওদিকে পরীক্ষা দিতে, তারপর ওর বাবাও চলে আসবে, সাইকেল নিয়ে যেহেতু গেছে তাড়াতাড়ি চলে আসবে। ওর বাবা বললো আজকে আমি চাট নিয়ে যাব, মানে ছোলা গাজর তারপরে ধনে পাতা শশা পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে চাট বানিয়ে দাও, আমি দোকানে খেয়ে নেবো। তাই আজকে আর রুটি তরকারি ঝামেলা করতে হলো না। আর ওদিকে আমি রচা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেল, দুজনে মিলে আবার খেতে বসবো, খেতে বসে নানান ধরনের গল্প। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু সব দিক দিয়ে একসাথে আমাকে অ্যাটাক করেছে। কোনটা নিয়ে এসেছি, খালি পঞ্চটা নিয়ে চলেছে। ৫ টাকা দামের পঞ্চের মধ্যে কৌটোগুলো নিয়ে আসি, সেই একটুখানি ক্রিম থাকে, মনে হয় কি একবার মুখে মাখলেই শেষ হয়ে যাবে। হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, আজকে আর দাঁত বার করে বলতে পারলাম না, কারণ শরীরের কন্ডিশন ভীষণ ভীষণভাবে খারাপ। কালকে থেকে এত পরিমাণে হাঁচি হয়েই যাচ্ছে, তার মধ্যে আবার পিরিয়ডসের প্রবলেম, মানে দুটো একসাথে অ্যাটাক করেছে। বলো আমি শরীরটাকে নিয়ে চলবো কী করে? শরীর আছে, শরীর খারাপ হবে, কিন্তু কথা হচ্ছে সবই যদি একসাথে অ্যাটাক হয় তাহলে কাজ বাজ কী করে করবো, তাই না? আর শরীর ভালো থাকুক খারাপ থাকুক যাই থাকুক, কাজ বাজ তো করতেই হবে। আর 5টা মিনিট যদি কখনো আমি একটু নীরবে বসে থাকি, ও আমার ছেলে বসে থাকতে দেবে না।
নীরব শোরগোল পাকি দেবে। এই সমস্ত কাজ বাজ করে এই ঘরে সবে আসলাম। এখন বাজে কটা? এখন প্রায় 9:20 বেজে গেছে। ওদিকে আবার দোকানে যাব ছেলের দুধ আনতে, দুধটা গরম করে রাখবো, তারপর উঠলে খাওয়াবো। আর কালকে ব্লাউজগুলো নিয়ে গেছে জানো তো, ব্লাউজগুলো খুব পছন্দ হয়েছে। আরও বিয়ে যেহেতু সামনে জানুয়ারি মাসে, আরও অনেকগুলো ব্লাউজ দিয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। দাঁড়া, বেনারসি দিয়ে গেছে, মানে বেনারসি ব্লাউজ দিয়ে গেছে, তিনটে ব্লাউজ দিয়ে গেছে। এখন আরও দেবে ওর মা, মানে যার বিয়ে তার মা দেবে, তার বোন দেবে। এখন অনেকগুলো ব্লাউজ করতে হবে, বুঝছো? প্যাডের দেওয়া যে ব্লাউজগুলো সেগুলোও দিয়ে গেছে দুটো। আর পাশের বাড়ি ওই যে হেম করে দিয়েছিল, সত্যি কথা হেম তো আমার, হেমের থেকে বড় কথা হুক, আর হুক এর ঘর আর কি, এই দুটো আমার ঠিকঠাক মতো পছন্দ হয়নি, তো আমাকেই খানিকটা করতে হয়েছে। কিন্তু কিছু করার নেই, ওনাকে তো টাকা আমাকে দিতেই হবে, তো দিয়ে আসি, বুঝছো? তো চলো দেখি রান্না বান্না কী করি, কারণ মাছ ফাছ আজকে আনেনি। ভেবেছিলাম পাড়ার ওই একটা কাকিমা মাছ নিয়ে আসে, তো তার কাছে যদি চিংড়ি মাছ পেতাম নিতাম, কিন্তু এখনও আসেনি। যদি আসে ভাবছি নেব, কিন্তু নিলে আবার জল টল নেই, সেই 11টার জলে আমাকে ধুতে হবে। দেখা যাক কী করি। আর ফ্রিজের মধ্যে তো সবজি টবজি ভর্তি, আর হচ্ছে ফুলকপি, আর হচ্ছে গিয়ে নানান ধরনের সবজি। ভেবেছিলাম আজকে নিরামিষ তরকারি করবো চিংড়ি মাছ দিয়ে, আর দেখি ফুলকপি রসা মশা করবো, ডাল ফাল করবো, হয়ে যাবে। এবার দেখা যাক, যদি চিংড়ি মাছ না আসে এমনি করতে হবে নিরামিষ তরকারি, বুঝলে বন্ধুরা? তো চলো পরে আবার দেখা হচ্ছে। আর এই দেখো এই পিসগুলো, পিসগুলো এত সুন্দর দেখতে, আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে নিয়েছি, সব বললো অনলাইনে নিয়েছি। ক্যামেরাতে কেমন কালার আসছে জানি না, কিন্তু সামনাসামনি এত সুন্দর দেখতে না, এই পিসটা দারুণ দারুণ। তারপরে এই যে আর একটা পিস, এটা আবার জাস্ট হালকা একটু বেনারসি টাইপেরই দেখতে জানো, এই কালারটা একদম হেভি সুন্দর কালার, হেভি সুন্দর রয়্যাল ব্লু কালার আমার মনে হচ্ছে। তো যে কাস্টমারকে আমাকে দিয়ে গেছে একটি মেয়ে, তো মেয়েটাকে দেখতে এত সুন্দর, ফর্সা লম্বা, ওকে মানে যে কটা আমি ব্লাউজ বানিয়ে দিচ্ছি দানুল লাগবে পরলে। আর এই যে বেনারসিটা, এই বেনারসিটা নিয়েছে বিয়ের জন্য, তো আমাকে বুঝিয়ে দিয়ে গেছে যে কিরকম কি করতে হবে। আমি বললাম দেখ বেনারসিতে একটুখানি মানে এই পিসটা দিয়ে তো তুই ব্লাউজ বানাবি, একটু ভালো দামের লাইলিং দে তাহলে ভালো হবে। তো এই আর বেনারসির জন্য এই যে কত কিছু আমাকে কিনে দিয়ে গেছে, বলছে যে কাকিমা আমাকে এগুলো লাগিয়ে দেবে যাতে বেনারসিটা ব্লাউজটা দেখতে আরও আর কি গর্জাস লাগে, কারণ কাপড়টা নাকি খুব গর্জাস জানো তো। এই যে পুঁতিগুলো দিয়ে গেছে, এই জড়িগুলো দিয়ে গেছে, তারপরে এই যে লাটকানগুলো দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সময় মতো পেয়ে যাবে। এই বলেছে ডিসেম্বরের মধ্যেই দিয়ে দিতে, মানে জানুয়ারিতে যেহেতু বিয়ে, ডিসেম্বরের শেষের মধ্যেই বলেছে সব ব্লাউজ দিয়ে দেবে। বলছি নো চিন্তা, সব পেয়ে যাবি টাইম মতো। তাহলে ব্লাউজগুলো ধীরে ধীরে বানাবো, তাড়াহুড়োর তো দরকার নেই, এখনও অনেক টাইম আছে। তাড়াহুড়ো করে করতে গেলেই তারপরে দেখবো, বিয়ের ব্লাউজ তো কোথাও একটা খুদ হয়ে গেল ওর মনটা খারাপ হয়ে যাবে, তখন আমারও ভালো লাগবে না দেখে। ইস, মুখটা পুরো একদম রুগী রুগী লাগছে, এমনি কত বড় একটা মুখ তার মধ্যে একদম কালো কালো লাগছে। ছেলেটা আমার খচখচ করছে, পয়সাটা গিয়ে দিয়ে আসি বুঝলে, বসে রয়েছে। কিন্তু দাঁড়ো তোমার পয়সাটা দিয়ে যাচ্ছি। এইদিকে এই যে দুধ বসিয়ে দিয়েছি, আস্তে করে দেওয়া আছে, লাইটটা আবার জ্বলছে, লাইটটা নিভিয়ে দিয়ে যাই। এই যে শুরু হয়ে গেছে, মানে যেখানেই যাব ঠিক টের পেয়ে যায়, আমিও যাব। দাঁড়া আসছি আমি, এই যে পয়সাটা দিয়ে আসি, এই বিট্টু দাদার মাকে দিয়ে আসি, ঠিক আছে? তুমি শোও, আমি আসছি, এক্ষুনি চলে আসবো, যাবো আর আসবো। কোনো জায়গায় গিয়ে একটু বললাম ওই যে নীরবে বস থাকবো, আমার ছেলে আর বসতে দেবে না, ঠিক টের পেয়ে গেছে যে আমি কোথাও যাচ্ছি। দের বাবা, জুতোটাও পরতে যাবো উল্টে পাল্টে যাবে। চলিয়ে হেমের কামাই নাকি?
দিয়ার মা অবাক হয়ে যাচ্ছে, কি হেম 15 টাকা করে কোন জায়গায়? সে তো ডজন, ডজন তো আর এটা এক একটা অর্ডারে ব্লাউজ, এটা যদি আমি যদি 12টা ব্লাউজ করাই তাহলে 5 বার কত হচ্ছে বলো? তাহলে হ্যাঁ 1.5 টাকা ডজন। এখন ঘড়ি টাইম বলছে প্রায় 1:45, আমার স্নান টান করে মানে সব কাজ করে টরে স্নান টান হয়ে গেছে, আর ওদিকে ওই যে বাচ্চা কাচ্চারা খেলছে ও ঘরের মধ্যে রয়েছে, তো যাই হোক খেলছে, আর ওর বাবা এখন শুয়ে রয়েছে, বাবাকে খেতে তো দিতে হবে। আর আজকে রান্না করেছি কি জানো, আজকে পুরো নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি, ফুলকপি, উচ্ছে ভাজা, ডাল আর কি করলাম, আর ওই নিরামিষ তরকারি, ব্যাস একদম নিরামিষ পদ্ধতিতে আজকে খাবার খাবো। এবার রোজ রোজ যদি ডিম মাছ মাংস খাবো সেটাও কিন্তু ভালো লাগে না, তাই না? একদিন এরকম নিরামিষ খাওয়াই যায়, কি কিছু দরকার, কিছু দরকার দরকার না, চন্দনা আবার কি? হ্যাঁ ও তুমিও করবা, ও আমার বড় পছন্দ করে না, করতে করতে আবার ইজি হয়ে যাবে। আমি প্রীতম আছে সুজাতার ছেলে, ভিডিও এমনি ভিডিওতে বলে একদিন আমার শাশুড়ি বলছে তুমি কি করছো গো, ও আমার খুব ভালো লাগে, আমার বড় পছন্দ করে না তো যখন দেখে, এখন দেখে যে শোনে না দূর, এখন অত কিছু বলে না। এখন যেমন ইউটিউবে প্রফেশনালি ভাবেই করি, এই আমার কাছে এক কাস্টমার আর কি ব্লাউজ মাঝে মাঝে বানাতে দিতে আসে, তাই ও আসছে বলে দেখা হলো, ওই জন্য জিজ্ঞেস করছি কী গো কী দরকার, এবার দেখছি আমি ভিডিও করছি তাই আর কি বললো আমার বান্ধবী করে আমার খুব ভালো লাগে এই ওই সেই। এবার হ্যাঁ সত্যি কথা, সব বাড়ির সবার বর কিন্তু এইসব আবার পছন্দ করে না, আমার বড় পছন্দ করতো না এক সময়, কিন্তু এখন আবার একটু একটু ভালো আসে, এক এক সময় বলবে কী গো ভিডিও করলে না বলে, কিন্তু যদি বলে একটা ফোন কিনে দাও ব্যাস হয়ে গেলো, চুল খাড়া হয়ে গেল। তো যাই হোক ওখানে আমার ছেলে, এই ওখানে পেরেক ফুটবে, পেরেক ফুটবে, যাসনি ছাদে উঠতে পারবি না, তুই উঠবি না, দেখেছ কথা শুনে না, চলে চলে আয় আয় এদিকে আয় ঘরে যা, ওখানে নোংরা আছে, আয় চলে আয় দিকে, জিনা দিদি কই ঠিক আছে যা এখন ঘরে যা, কথা বললে শোনে না, ওই সাবাস কি কি জলে দিবি না, জল ঘাটতে হবে না, এমনি খেল এমনি খেল, কি গো তোমার ফ্রিজ খুললো খোলেনি, ফ্রিজ লক করে দিয়েছে ছেলে, ভেবেছিলাম তারকেশ্বরের ব্যাগগুলো নিয়ে এখন বসবো, কিন্তু যাই হোক সময়ের অভাব বলবো না, শরীরে ঠিক জুত নেই জানোই তো, সন্ধেবেলায় ওই ব্যাগগুলো নিয়ে ভাবছি বসবো, আর আমি ভিডিও করছি দেখে ছাদের উপরে কাজ করছে লোক দেখে হাসছে ফিক ফিক করে, হ্যাঁ হাসুক গিয়ে সবার হাসি খুশি দেখতে গেলে আর নিজের আর কাজ করা হবে না, ফোকাস ভিডিও করা হচ্ছে নিজের ফোকাস একটা কাজ, সেটাতে ধ্যান দিয়ে, তো চলো আবার পরে দেখা হচ্ছে।